আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। শুরু হলো বাঙালি জাতির গৌরবান্বিত স্বাধীনতার মাস উত্তাল মার্চ। মানবতাবিরোধী অপরাধের বিচারে সমর্থন করেন ও কমনওয়েলথ অফিসের ফাঁসির রায়ে আনন্দ মিছিল। পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে সেমিনার অনুষ্ঠিত, অবিলম্বে দোষীদের শাস্তি দাবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু হলো বাংলাদেশের গৌরবান্বিত উত্তাল মার্চ, বাঙালি জাতির অধিকারের আদায়ে সোচ্চার হওয়ার মাস, বাঙালির সত্তাকে বিশ্ব দরবারে জানান দেওয়ার মাস। ১৯৭১ সালের ২৮শে ফেব্রুয়ারি রবিবার রাতে তৎকালীন স্বৈরশাসক ইয়াহিয়া খান হঠাৎ মার্চের ৩ তারিখে অনুষ্ঠিতব্য অধিবেশনকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ক্ষমতা কুক্ষিগত করার নগ্ন চেষ্টায় লিপ্ত হয়, যার বিরোধিতা করে ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলার আপামর জনতার রাস্তায় নেমে আসে। তারা শাসকের এই ঘোষণার তীব্র বিরোধিতা করে বিক্ষোভ শুরু করে। আর একই মার্চ আওয়ামী লীগের সভা থেকে বঙ্গবন্ধু জনগণের এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করা ছাড়াও মার্চ মাসের ৭ তারিখে রেসকোর্স ময়দানে জনসভার ডাক দেন। মূলত এক মার্চের এই আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা অর্জনের প্রথম সিঁড়ি। যুদ্ধাপরাধীদের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসীরা। বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের বিচারকে সমর্থন জানিয়েছেন ফরেন এবং কমনওয়েলথ অফিস অব ব্রিটেন। আর ফাঁসির রায়ে আনন্দ মিছিল করেছে প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত এম এ আর মুরাদের রিপোর্টে। মানবাধিকারের দোহাই তুলে যুদ্ধাপরাধীদের বিচারে বিভ্রান্তি তৈরি না করে ৩০ লক্ষ শহীদের মানবাধিকারের পক্ষে কথা বলার দাবিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সামনে প্রবাসীদের বিক্ষোভ। বাংলাদেশের মানবতা বিরোধী ট্রাইব্যুনালে ফাঁসির রায় নিয়ে মানবাধিকার সংস্থাটির সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেন বিক্ষোভকারীরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জামাতের কাছ থেকে পয়সা খেয়েছে এবং এটা বাঙালি কমিউনিটির একটা অভিযোগ, তা না হলে ৭১-এর ঘাতক দালাল রাজাকারদের বিচারে সময় তারা মানবিক অধিকার নিয়ে প্রশ্ন তুলত না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর যে কিছু রিপোর্ট আমরা কতদিন ধরে দেখতে পাচ্ছি, যেগুলো কনফিউশন ক্রিয়েট করছে এবং কিছু ওয়ার্ডিং অনেক কনফিউশন ক্রিয়েট করছে। এই গুটুকে এক ব্যক্তির মানবাধিকারের কথাই বারবার তারা বলছেন, কিন্তু ১৯৭১ সালের ৩০ লক্ষ শহীদের মানবাধিকারের কথা খুব একটা ফলো করে তারা বলছেন না। এই জন্য আজকে দাবি নিয়ে এসেছি আমরা, হাইয়েস্ট পানিশমেন্টের জন্য আমরা তাদের ডেথ সেন্টেন্স চাচ্ছি, কিন্তু তারা বলছে যে না, ডেথ সেন্টেন্স তারা অ্যালাউ করছে না এবং তারা এর বিরুদ্ধে লিখেছে। সো আমরা এই প্রোটেস্টের জন্য অ্যামনেস্টির সামনে আজকে সবাই এসে দাঁড়িয়েছে। তবে রায় নিয়ে তাদের মুখে ছিল বিজয়ের উল্লাস। ১৯৭১-এ যারা আমাদের ৩০ লক্ষ মা বোনের পাকিস্তানি হানাদার বাহিনীকে হেল্প করেছিল, রেপ হত্যা এবং বিভিন্ন ধরনের যারা ক্রাইম করেছিল তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আমাদের এই আন্দোলন। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় নিয়ে বিজয় উল্লাস করেন প্রবাসীরা। বের হয় একটি আনন্দ মিছিল। লন্ডনের মন্টিফিরু সেন্টার থেকে শুরু হয়ে বাংলাটাউন ব্রিকলেন প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয় আলতাপালি পার্কে গিয়ে। সাঈদীর রায়ের পর ব্রিটিশ ফরেন ও কমনওয়েলথ অফিসে সংবাদ সম্মেলনে ব্রিটিশ মন্ত্রী সাইদা ওয়ারসি বলেন, আইনের শাসন অব্যাহত রাখতে অপরাধীর শাস্তির কোনো বিকল্প নেই। লন্ডন থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দেলার হোসেন সাঈদীর ফাঁসির আদেশের বিরোধিতা করে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য 18 দলীয় জোট ও ফ্রি মাওলানা সাইদি ফেডারেশন নামে একটি সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ ও সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল মান্নান চৌধুরী। আক্তার হোসেন কাউসার ও মাওলানা আবুল হাসনা চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউরোপের আমির মুফতি শাহ সদরুদ্দিন, দাওয়াতুল ইসলাম ইউকের উলামা কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মওদুদ হাসান, ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার আবু বকর মোল্লা, খেলাফত মজলিস ইউকের সভাপতি প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালে, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ এম এ মালিক, ব্যারিস্টার আব্দুস সালাম, বিএনপি নেতা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আক্তার হোসেন টুটুল, শরীফুজ্জামান তপন সহ যুক্তরাজ্যস্থ 18 দলীয় নেতৃবৃন্দ। এ সময় বিপুল সংখ্যক ব্রিটিশ পুলিশ ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। যে সাইদি সাহেবের বিরুদ্ধে যে আনিত অভিযোগ ছিল, এই রায়টি শুধু জাতিকে বিভ্রান্তকর এবং এই রায়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। আমরা আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং এই রায়টি প্রত্যাহার করবে, এই রায়টির পুনর্বিবেচনা হবে। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে ফোরাম ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড সিকিউরিটি, সেন্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্টের এবং দুঃশাসন ও আগ্রাসন বিরোধী আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে পিলখানা থেকে শাহবাগ বাংলাদেশ এবং ইসলামের বিরুদ্ধে রণধ্বনি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক ডক্টর কে এ এম এ মালিকের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত মেজর ফারুক আহমেদের সঞ্চালনে বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি মিডিয়া সেন্টারে এই সভা সেমিনার অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত কর্নেল আশরাফ, অবসরপ্রাপ্ত মেজর সুয়েদ সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, আগ্রাসন বিরোধী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এস আহমেদ আজাদ, শামসুদ্দিন আহমেদ চৌধুরী ফারুক, মুফতি সদরুদ্দিন, সলিসিটর হালিম ব্যাপারী, নসরুল্লাহ খান জুনায়েদ, ব্যারিস্টার শাকিলা ফারজানা, মনোয়ার বদরুদ্দোজা, মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাযজ্ঞকে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করে অনতিবিলম্বে এর বিচার প্রক্রিয়া শেষ ও দোষী ব্যক্তিদের শাস্তির জোর দাবি জানান। এবং 3-4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন এক নিকৃষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে। আমরা সেই সব শহীদদের স্মরণের জন্যে আজকে আমরা এখানে এসেছি। সেনাবাহিনীদের মধ্যে বড় বড় অফিসার যারা ছিলেন, 57 জনকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, তারই প্রতিবাদে এবং আজকে তাদের এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আজকে এখানে আমরা সমবেত হয়েছি। 4 বছর অতিবাহিত হলো বর্তমান সরকার, কিন্তু আজ পর্যন্ত সঠিক তদন্ত, জনগণেরও দাবি সেখানে ছিল, বিরোধী দলেরও দাবি ছিল, কিন্তু আজ পর্যন্ত সেই তদন্ত জনগণের সামনে অথবা বিরোধী দলের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যে যুবলীগের উদ্যোগে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দেইলা রাজাকার খ্যাত দেলার হোসেন সাইদির ফাঁসির রায়ে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফকরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমেদ খানের পরিচালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবু লেইস মিয়া, ব্যবসায়ী শওকত আলী, আফজল হোসেন, আজিজুর রহমান শামীম, দিলার হোসেন লিটন, ফয়সাল হোসেন সুমন, দিলাল আহমেদ, জাকিতর হোসেন, তারিক আহমেদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ আয়াজ, এনামুল হক, গোলাম ফারুক, আজহার মিয়া, শাহ মিনার আলী, সুমন আহমেদ, ফয়জুল ইসলাম সহ অন্যরা। উপস্থিত বক্তারা এ সময় সাইদির ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তা কার্যকর সহ অপরাপর যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া বিভিন্ন জেলায় জামাত শিবিরের তাণ্ডবের তীব্র নিন্দা জানান। বোয়ালজোর বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ সংস্থা যুক্তরাজ্যের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাজি নেসওয়ার মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রকিব আহমেদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জামিয়ত মুকিত জাগিরদার, ইয়াউর আহমেদ, আব্দুল হাশিম,
নুরুল ইসলাম আয়না, আজমল আলী, আব্দুল কাইয়ুম মানিক, বদরুল ইসলাম, রকিব আহমেদ, আব্দুল হাসিম, শেখ বাসিতুর রহমান মাসুক, আতাউর রহমান আতা সহ আরো অনেকে। সভায় উপস্থিত বক্তারা সংগঠনের বিগত বছরগুলোর কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক বক্তব্য রাখেন। এছাড়া ভবিষ্যতে সংগঠনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। সভা শেষে 2013-2014 সালের জন্য আব্দুল কাইয়ুম মানিককে সভাপতি এবং শেখ বাসিতুর রহমান মাসুককে সাধারণ সম্পাদক ও জুবের মিয়াকে ট্রেজারার করে নতুন কমিটি গঠন করা হয়। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত ব্রিটিশ এডুকেশন কনসালটেন্সির উদ্যোগে স্পট অ্যাডমিশনের ব্যবস্থা করা হয়েছে। আগামী 18 মার্চ সোমবার এই অ্যাডমিশন অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5:30 পর্যন্ত এই অ্যাডমিশন চলবে। স্পট অ্যাডমিশনটির পরিচালনায় থাকবে ইউনিভার্সিটি অব গ্লিনাডারের অ্যাডমিশন টিম। এতে কম্পিটিশন ফিতে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েশন ছাড়াও বিভিন্ন ডিগ্রিতে টপ আপের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন হেস্টিংস ও রাদার এবং বাংলা স্কুল হেস্টিংসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অলিউর রহমানের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন আতাউর রহমান, রইস মিয়া, নুরুল আমিন, মোস্তফা আহমেদ, চিররঞ্জন দেব, নাজমুল হক ফয়সল, মিসেস সালমা রহমান, মিসেস নাজমা খানম সহ অন্যরা। উপস্থিত বক্তারা এ সময় তাদের বক্তব্যে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে অভিভাবকদের আহ্বান জানান। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী ছাড়াও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য যুবলীগ ক্রয়ডন শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরেই সংগঠনের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে একুশের পটভূমি তুলে ধরে এক সভা অনুষ্ঠিত হয়। ক্রয়ডন যুবলীগ সভাপতি কয়েসুজ্জামান আনার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক কুতুবুদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জেপি, সেলিম খান, নেসার আলী, লিলু মিয়া, আব্দুল বাসিত তালুকদার, শেখ হাফিজুর রহমান, শফিক আহমেদ, আব্দুল কাদের শায়েস্তা, আব্দুল বাসিত মুরাদ সহ অন্যরা। সভা শেষে ক্রয়ডন যুবলীগে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়া জুবায়ের কবির ও মোনায়েম আহমেদকে ফুল দিয়ে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাফক বাংলাদেশি সোসাইটির উদ্যোগে ইউবস্টেসের আরটিএম সাফকে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্দুল মুতালিবের উপস্থাপনায় এবং মানিক মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানের শুরুতেই 52 শহীদদের শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউবস্টেসের মেয়র ম্যারিক ব্লেকি, সাফেকের কাউন্টি কাউন্সিলর মার্ক বি, লিডার অব ইউবস্টেস কাউন্সিল ডেভিড ওয়েলস, টারহামনেস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে স্থানীয় কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি এবং সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন লন্ডনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল কয়সার মিয়া, আনোয়ার পাশা ও আব্দুল ওয়াদুদ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে শাহবাগ স্কোয়ারের সাথে একাত্মতা প্রকাশ বেলজিয়ামের বাঙালিদের। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে ইতালি বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত।